আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি দুধ থেকে রেনেট ছাড়াই খুব সহজে মাত্র 10 মিনিট সময়ে মোজারেলা চিজের একটা সহজ রেসিপি দেখার জন্য। ছোট্ট দু একটা ট্রিক্স ফলো করে মোজারেলা চিজটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। মোজারেলা চিজ দিয়ে কিন্তু পিৎজা পাস্তা খেতে অনেক মজা, আর এটা বাজারে বেশ বেশি মূল্যে বিক্রি হয়। দুধ দিয়ে নিজেই কম সময়ে বাসায় তৈরি করে নিলে খরচটা অনেক কম হয়, আর অনেক জায়গায় দেখা যায় মোজারেলা চিজটা এখনও অ্যাভেলেবেল না। তো আমার অনেক রান্নাতেই আমি মোজারেলা চিজটা ব্যবহার করি, তো অনেক আপুরাই জিজ্ঞাসা করেন যে চিজ ছাড়া হবে কি না, ওখানে চিজ পাওয়া যায় না, তাই তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আর এই মোজারেলা চিজটা তৈরি করে কিন্তু সংরক্ষণও করা যাবে ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। মোজারেলা চিজ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 লিটার খাঁটি গরুর দুধ। এখানে অবশ্যই চেষ্টা করতে হবে গরুর যে র মিল্কটা পাওয়া যায় সেটাই নেওয়ার জন্য। পাস্তুরিত দুধ থেকে কিন্তু এই চিজটা তৈরি করলে এটা নাও হতে পারে, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম খাঁটি ফ্রেশ গরুর দুধটা ব্যবহার করতে। তাই আমি এখানে একদম গরুর খাঁটি দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ। এখন এই দুধটাকে চুলায় বসিয়ে দিয়ে মাঝারি আঁচে ঠিক জাল করব 2 মিনিট। দুধটা যদি ফ্রিজে ঠান্ডা দুধ হয়ে থাকে তাহলে এটাকে 3 মিনিট জাল করতে হবে, আর যদি নর্মাল টেম্পারেচারের দুধ হয় তাহলে 2 মিনিট জাল করা যথেষ্ট। আর দুধগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করছি এই 2 মিনিট, কারণ হচ্ছে যাতে করে সব দিকের দুধগুলো সমানভাবে গরম হয়ে যায়। আর এই দুধগুলো ততটুকুই গরম করে নিতে হবে যখন একটা আঙুল চুবালে এর মাঝে গরম অনুভূত হয়, অথচ আঙুলটাকে খুব বেশিক্ষণ চুবিয়ে রাখা যায় না। এতটুকু গরম অথবা আপনারা ঠিক 2 মিনিট গরম করে নেয়ার পরে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর আমি এর মাঝে দিচ্ছি 1/2 কাপ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা সব জায়গাতেই পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতেই। হোয়াইট ভিনেগারটা দেওয়া হয়ে গেলে এখন একটু হালকা একদম আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে ভিনেগারটা দুধের সমস্ত দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে খুব তাড়াতাড়ি করে সব দিকের দুধগুলো জমাট বেঁধে যায়। সব দিকের দুধগুলোই খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু এটা একদমই সফট আছে। আর যদি দুধটাকে অতিরিক্ত গরম করে বা ফুটন্ত গরম করে তারপরে এর মাঝে সিরকা দেওয়া হতো তাহলে কিন্তু এটা আপনার জমাট বেঁধে একদম ছানা হয়ে যেত। তাই দুধের তাপমাত্রাটা অবশ্যই এবং অবশ্যই 2 মিনিট জাল করে এটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। তাহলে এই দুধটা সিরকা দেওয়ার পরে এরকম সফট হয়ে জমাট বাঁধবে। এখন এই জমাট বাঁধা দুধগুলোকে বেশিক্ষণ এই পানির মাঝে এভাবে রেখে দেওয়া যাবে না, এটাকে একসাথে জড়ো করার চেষ্টা করতে হবে। একসাথে জড়ো করে ফেলেই সাথে সাথে তুলেই পানিগুলো চেপে নিতে হবে। এখন এই জমাট বাঁধা দুধটাকে চামচের মধ্যে তুলে একটু চেপে পানি বের করার চেষ্টা করতে হবে। আর এই দিকে আমি আরেকটা বোলের মাঝে পানি নিয়ে নিয়েছি ঠিক সেম তাপমাত্রার, যেই তাপমাত্রার পানি থেকে আমি এই দুধের জমাট বাঁধা অংশটা তুললাম, ঠিক সেই তাপমাত্রার পানি হতে হবে, অথবা ওই পানিতেও এই কাজটা করা যায়, কিন্তু সিরকা টক ভাবটা যাতে না থাকে সেজন্য আলাদাভাবে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আর সেই পানির মাঝে 1.5 টেবিল চামচ লবণ মিক্স করে নিয়ে সেই পানিতে এই জমাট বাঁধা দুধের অংশটাকে দিয়ে দিলাম। এখন এটাকে একবার একটু চুবিয়ে তুলে নিচ্ছি, তারপর আবার চেপে চেপে খুব ভালো করে পানিগুলো বের করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই দুধের গোল করা অংশটাকে কোনো অবস্থাতেই চটকানো যাবে না, এটাকে গোল রেখেই চেপে চেপে ভিজিয়ে আবার তুলে আবার একটু চেপে চেপে দিতে হবে। এভাবে মোট 4 বার করে আমি এই কুসুম গরম পানির মাঝে এই দুধের জমাট বাঁধা অংশ অর্থাৎ যে চিজটা আমরা তৈরি করলাম সেটাকে ধুয়ে চেপে চেপে আবার পানিগুলো বের করে দিচ্ছি। এখানে পানির তাপমাত্রাটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সমান তাপমাত্রার হয়, যেই তাপমাত্রা থেকে এই চিজটা আমরা তৈরি করেছি সেই সেম তাপমাত্রারই পানিটা নিয়ে সে পানিতে এই চিজটা ধুতে হবে, না হলে কিন্তু চিজটা অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে এটাকে শেপ দেওয়া যাবে না। একদম একইভাবে এই পানির মাঝে ভিজিয়ে এই মোজারেলা চিজটাকে তৈরি করে নিচ্ছি বারবার চেপে চেপে এর মাঝে থেকে বাড়তি পানিগুলো বের করে দিয়ে। আর আপনারা কিন্তু এই কাজটা করার সময় হাতে গ্লাভস পরে নেবেন না, আমার হাতে একটু সমস্যা থাকার কারণে আমি পরেছি। আপনারা অবশ্যই এটা খালি হাতে করবেন, খালি হাতে করলে এটা সহজও হবে আর এটা শেপটাও বেশি সুন্দর হবে।
এই পর্যায়ে কিন্তু চিজটা একদমই সফট রয়েছে, এখনই এটা কিন্তু ব্যবহার করা যাবে না, বা এটাকে কিন্তু এখন কাটা বা গ্রেট করা কিছুই যাবে না। আর এই নরম অবস্থাতেই চিজটাকে আপনি যে শেপ দিবেন চিজটা সেই শেপেই তৈরি হবে, গোল লম্বাটে বা চারকোনা যে শেপে ইচ্ছা এই এই সময়টাতে করে নেওয়া যাবে। এখন আমার মোট 4 বার পানিতে এই চিজটা চুবিয়ে আবার চিপে পানিগুলো বের করে দেওয়া হয়েছে। এখন আমি এগুলোকে সংরক্ষণে চলে যাচ্ছি। এগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে, আর তার আগে আমি একটা প্লাস্টিক র্যাপার সমান জায়গার মধ্যে বিছিয়ে নিচ্ছি। এখানে প্লাস্টিক র্যাপারের পরিবর্তে পলি ব্যাগও এইভাবে করে ব্যবহার করা যাবে, অথবা এয়ারটাইট বক্সের মধ্যেও চিজগুলো রাখা যাবে। এখন যতটা সম্ভব সমান করে প্লাস্টিক র্যাপারের উপরে আমি চিজগুলো রেখে দিচ্ছি। তারপর এটাকে চেপে চেপে ভাঁজ করে দিচ্ছি আমি চারকোনা করে। আপনারা চাইলে এটাকে গোল বলের মতো শেপ দিয়েও রাখতে পারবেন, বা যে কোনো এয়ারটাইট বক্সে ভরেও চেপে চেপে রেখে দিতে পারবেন। আমি এটাকে এভাবে রাখছি যাতে করে সব দিকটা সমান হয়, আর ভিতরে যদি কোনো ফাঁকা থাকে তা একটু চেপে চেপে ফাঁকাগুলো ফিল আপ করে দেওয়ার চেষ্টা করছি। এটা সমান করা হয়ে গেলে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে আপনারা চেষ্টা করবেন আগের দিন তৈরি করে ডিপ ফ্রিজে রেখে তারপর পরের দিন ব্যবহার করার জন্য, তবে আমি ভিডিওটা করার জন্য আগেই বের করে ফেলেছি। 2-3 ঘন্টা পর চিজটা আমার এই পর্যায়ে এসেছে। চিজগুলো জমে কিন্তু নর্মালি যেরকম মোজারেলা চিজ হয়ে থাকে ঠিক সেরকমই হয়ে গিয়েছে, কিন্তু তার চেয়ে সামান্য পরিমাণে সফট আছে। যদিও এখনই এই চিজটাকে ব্যবহার করা যাবে, অতটাও বেশি নরম নয়। দেখুন এটাকে কেটে নেওয়া যাচ্ছে, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে চিজটা কতটা পারফেক্ট হয়েছে। এই চিজ দিয়ে ইনশাল্লাহ আমি সামনে আপনাদের অনেক ধরনের খাবার তৈরি করে দেখাবো, আর দেখাবো যে এটা কীরকম মেল্ট হয়, ঠিকঠাক মতো হয় কি না। আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটন ক্লিক করে দেবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর আপনাদের রান্নার ছবি বা যে কোনো খাবারের ছবি আমার সাথে শেয়ার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। আর মোজারেলা চিজ দিয়ে তৈরি পিজা পাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, খুবই সহজ আর অনেক মজার মজার, সেই রেসিপিগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই। ডিসক্রিপশন বক্সে আমি ইনশাআল্লাহ লিঙ্ক দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এই চিজগুলোকে কিন্তু কিছুটা গ্রেটও করে নিয়েছি, আবার কেটেও ব্যবহার করা যাচ্ছে। এগুলো এখনও অতটা শক্ত হয়ে জমাট বাঁধেনি, কারণ আমি খুব তাড়াতাড়ি বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে। আপনারা সম্পূর্ণটা জমাট বাঁধার পরে ইনশাআল্লাহ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, আর এই চিজগুলোকে একবার বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাস পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর একটু হলেও যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।